এবং আগের ইলেকশনে বলেছিলাম চারটে কথা, মোটা মোটা কি চারটে কথা? এক হচ্ছে লক্ষ্মীর ভান্ডার করব, দুই বলেছিলাম কৃষক বন্ধু 10,000 টাকা করে দেবো 4,000 থেকে, আর কি বলেছিলাম, বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেবো, আর কি বলেছিলাম দুয়ারে রেশন করে দেবো। 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড হয়ে গেছে, অনেক স্টুডেন্ট অলরেডি পেতে শুরু করেছে, চাষিরা 10,000 টাকা করে অলরেডি 72 লক্ষ চাষি পেয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডার 1.5 কোটি মা বোনেরা আমার নাম লিখিয়েছেন, এবং তারাও যেভাবে বলেছিলাম সেপ্টেম্বর মাস থেকে আপনারা পাবেন, আপনারা পাবেন, আপনারা দুয়ারে সরকারি যারা নাম লিখিয়েছেন, যারা লেখাতে পারেন ইলেকশনের জন্য, তারা পরে চান্স পাবেন, আবার লিখিয়ে নেবেন। আর একটা শুধু আমার কাজ বাকি আছে, সেটা হচ্ছে দুয়ারে রেশন, এটাও পাইলট প্রজেক্ট আমি শুরু করে দিয়েছি, কি করে করা যায় সাকসেসফুল আমাকে ভাবতে হচ্ছে, কারণ একটা পরিবারে ধরুন 5 জন লোক 5 কেজি করে পায় ফ্রিতে, 5 কেজি মানে 25 কেজি, একটা লোক 5 কেজি কি ঘাড়ে করে দিয়ে আসবে, কি করে দেবে সে? আর একটা লোককে 25 কেজি বইতে গেলে সে বইতে পারবে কিনা সে ব্যাপারটাও তো আছে, সেই জন্য আমরা এটা একটু মানে সিস্টেমটা কিভাবে করা যায়, গাড়ি নিয়ে পাড়ায় ঢোকা যায় নাকি একটা জায়গায় বসা যায়, পাড়া থেকে ডিস্ট্রিবিউট করা যায়, এই সিস্টেমটা আমরা দুয়ারে রেশনে তৈরি করছি। তাই পাইলট প্রজেক্ট করে আমরা দেখে নিচ্ছি কতটা সাকসেসফুল হচ্ছে, এটাও অলরেডি পাইলট প্রজেক্ট আমরা স্টার্ট করেছি। অর্থাৎ মনে রাখবেন, কথা দিয়ে কথা রাখাটা কিন্তু আমার কাজ, এবং আমি যদি কথা দিই আমি মরে যাব, কিন্তু মনে রাখবেন আমি কথা থেকে সরব না, তার কারণ আমরা আগেকার দিনের লোক, আমরা একটা কার্টিসি মেনটেন করি, আমরা কথার দাম মেনটেন করি, আমরা মূল্যবোধের রাজনীতি করি, আমরা বিবেকের রাজনীতি করি, আমি আবেগের রাজনীতি করি। আমাকে অনেকে আগে বলতো তোমার তো আবেগ বেশি, আমি বলি আবেগ না আসলে বিবেকের জন্ম হয় কোথার থেকে? আবেগ আছে বলেই তো বিবেকের জন্ম হয়। অনেকে বলে আমি মাথা নত করবো না, আমি বলি আমি করবো, কেন বলুন তো? আমি মাথা নত করবো কার কাছে? সাধারণের কাছে, জনসাধারণের কাছে। গণতন্ত্রের গণ উৎসব কোনটা? ইলেকশন। আর তার সবচেয়ে বড় ধারক বাহক কারা? সাধারণ মানুষ। কেন করবো? মনে রাখবেন মাথা নিচু কিন্তু তারাই করতে পারে, মাথা নিচু তারাই করতে পারে যাদের মাথা উঁচু, আর যার মাথা উঁচু নয় সে মাথা নিচু করতে পারে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর গানটা গেয়েছিলেন যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার এ আমার ডুবাও চোখের জলে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর। মনে রাখবেন নজরুল ইসলাম গিয়েছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লোপার রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদে। নজরুল লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাওয়া যত সব। বাংলা মানেই ঐতিহ্য, বাংলা মানেই সংস্কৃতি, বাংলা মানেই কৃষ্টি, বাংলা মানেই সভ্যতা। আজকে প্রচারের সন্ধে, শেষ সন্ধ্যা, আগামীকাল বিকেল 5টা পর্যন্ত প্রচারের টাইম আছে, কিন্তু তার মধ্যে কেউ কোনো রকম মাথা গরম করবেন না, বা প্রচারের পরে আরও 72 ঘন্টা পাবেন মাথা ঠান্ডা করে। তৃণমূল অলওয়েজ বি কুলকুল, তৃণমূল ঠান্ডা থেকে সুন্দর করে সবাই যাতে ভোটটা দিতে পারে ভালো করে সেদিকে নজর রাখবেন। আর মনে রাখবেন এটা আপনাদের আতুর ঘর, তৃণমূল কংগ্রেসের আতুর ঘর ভবানীপুর, তৃণমূল কংগ্রেসের আতুর ঘর ভবানীপুরের বাসিন্দাদের কাছে আমার আজকে শেষ নিবেদন থাকবে। আজকে প্রচারের শেষ লগ্ন এসে, আমি সবসময় প্রচার শেষ করি কালীঘাটের এই মিটিংটা দিয়ে, অভিষেক আসছিল না বলে আমি একটু বেশি টানছিলাম, ও এসে গেছে, সুতরাং আমি বলেছিলাম যতক্ষণ না আসবে ততক্ষণ টেনে যাবো। আমি অনেক মিটিং করেছি, অনেক টেনেছি, আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি এটুকু নিশ্চয়ই বলবো যে হৃদয়ে শক্তি রাখুন, মনকে ফলপুর করুন। ভবানীপুর থেকে আর একটা খেলা শুরু হবে, একটা খেলা জয় বাংলার খেলা আমরা জিতে গেছি, বাংলায় বিজেপি রোজ ডেলি প্যাসেঞ্জারি করেও জিরো পেয়েছে, জিততে পারেনি, স্লোগান দিয়েছিল আকরিবার না আবরিবার 200 পার, আর আমরা দেখলাম আবরিবার গেল পোগার পার, হয়েছে ওদের হার। তো সুতরাং ভবানীপুর থেকে দ্বিতীয় খেলা শুরু হচ্ছে, এই খেলাটা শেষ হবে ভারতবর্ষকে জয় করে, এবং সেই জন্য আগামী দিন আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা এই লড়াইটা লড়বো। অনেকে ভয় পায়, লড়তে সাহস পায় না, তৃণমূল ভয় পায় না,
তৃণমূল লড়বে, তৃণমূল লড়বে, হাম লড়েঙ্গে, হাম করেঙ্গে, হাম জিতেঙ্গে, হাম তৃণমূল কো জিতায়েঙ্গে, হাম আম জনতা কো আজাদি দেঙ্গে।